হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই দুর্দান্ত একটা ম্যাজিক, এবং আজকের ম্যাজিকটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ম্যাজিকটা দেখতে একটু বেশি মজা হবে। কারণ আজকে আমাদের সাথে রয়েছে আমার একটা বন্ধু বলতে পারেন, তো এর নাম জয় মণ্ডল। তো এ আজকে আমার সাথে থাকছে ম্যাজিকটা দেখানোর সময় দর্শক হিসাবে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, খুবই আপনারা আনন্দ পাবেন আজকের এই ভিডিওটা থেকে, এবং একটা চমৎকার ম্যাজিক আপনারা আজকে শিখতেও পারবেন। কারণ আমরা ম্যাজিকটা প্রথমে আপনাদের দেখাবো, তারপরেই কিন্তু ম্যাজিকটা আপনাদের আমি শিখিয়ে দেবো। তাই অবশ্যই ম্যাজিকটা আপনারা শেষ পর্যন্ত, মানে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল জগন্নাথ ম্যাজিশিয়ান, আর আমি আছি আপনাদের সাথে আপনাদের জগন্নাথ সরকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সেট করবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ম্যাজিকটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা কিন্তু এবার ম্যাজিক দেখানোর জন্য প্রস্তুত হয়ে গেছি। এখানে রয়েছে জয় আর আমি এখানে রয়েছি, ঠিক আছে? তো এবার আমি জয়কে বলবো এবং আপনাদেরকেও বলবো, এটা জিনিসটা আমি ভালো করে বোঝাবো। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 9টি কাগজ রয়েছে, এবং এটা কিন্তু 3টে শাড়িভাবে সাজানো আছে, একটা শাড়ি, দুটো শাড়ি, 3টে শাড়ি। তো এবং এই 3টে শাড়িতে প্রত্যেকটা কাগজে একটা একটা করে নাম্বার লেখা আছে কাগজের নিচে, ঠিক আছে? আর প্রত্যেকটা নাম্বার কিন্তু আলাদা আলাদা নাম্বার। যেমন আমি আপনাদের যদি দেখাই, এখানে দেখুন রয়েছে 8, ঠিক আছে? আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 8, এবং আপনাদের যদি আমি দেখাই এখানে রয়েছে 3, ঠিক আছে? এরকম এক একটা জায়গায় এক এক রকম নাম্বার রয়েছে, কোনো কাগজে একই নাম্বার লেখা নেই। তো এখানে জয়ের যে কাজটা হবে, প্রত্যেক শাড়ি থেকে একটা করে কাগজ তুলবে, মানে টোটাল 3টে কাগজ তুলবে, অর্থাৎ 3টে নাম্বার বেরোবে, এবং সেই নাম্বারগুলোর সাথে কিছু করতে হবে, ঠিক আছে? আর যে করে লাস্টে যে ফলাফলটা বার হবে, মানে সেই যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটাই আমি আগে থেকে এখানে আপনাদের প্রমাণ করে দিতে চলেছি, ঠিক আছে? আমি শেষে আপনাদের প্রমাণ করে দেবো যে হ্যাঁ, ওটা আমি আগে থেকেই জানতাম। তো সেটা কীভাবে প্রমাণ করব? তো এখানে আমার কাছে রয়েছে বন্ধুরা, এখানে একটা খাতা রয়েছে, এবং আমি প্রথমে জয়কে বলবো, জয় এখানে তোমার নামটা তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন জয় মণ্ডল কিন্তু তার নামটা এখানে সই করে দিয়েছে। এবং বন্ধুরা আপনারা এখানে দেখতে পাবেন এর পিছনে কিন্তু কোনো কার্বন বা কিছু নেই, ঠিক আছে? যে আমি লেখাটাকে মানে কপি করে নিচ্ছি এমন কোনো ব্যাপার নেই। আর আপনারা সন্দেহ করবেন না, কারণ ম্যাজিকটি তো আমি অবশ্যই আপনাদের শিখিয়ে দেবো। তো এখন আপনাদের একটু ম্যাজিকটা দেখে আনন্দ দেওয়ার চেষ্টা করছি, অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিডিওটি বিনা স্কিপ করে, এবং আমি কিন্তু অবশ্যই আপনাদের ম্যাজিকটি শিখিয়ে দেবো। তো এখন জয় এখানে তার সিগনেচারটা করে দিয়েছে, অর্থাৎ তার নামটা লিখে দিয়েছে। এখন এই যে ভবিষ্যৎ, সেটা কিন্তু আমি এখন এখানে লিখতে চলেছি। তো সেটা আমি আপনাদের এখন দেখাবো না, কিন্তু আপনাদের চোখের সামনে এখানে আমি সেই ভবিষ্যৎটা এখানে আমি লিখছি। তো জাস্ট এখানে আমি ভবিষ্যৎটা লিখে ফেলছি। হ্যাঁ, তো ভবিষ্যৎটা আমি এখানে লিখে ফেলেছি, এবং লিখে ফেলে আপনাদের চোখের সামনে খাতাটা আমি এখানে উল্টে দিচ্ছি, ঠিক আছে? এই পিঠে কিন্তু ভবিষ্যৎ লেখা রয়েছে, এবং আমি এই খাতাটা এখানে উল্টে দিচ্ছি। তো এই খাতাটা আমি এখানে উল্টে দিচ্ছি। হ্যাঁ, এবার জয় আরও যেসব কাজ সেগুলো এখানে করবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এইবার আমি কিন্তু ওইদিকে ঘুরে দাঁড়াবো, আমি চাইলে এই ঘর থেকে বেরিয়ে যেতে পারি, কিন্তু আমি আপনাদের চোখের সামনেই থাকবো, আমি ওইদিকে ঘুরে দাঁড়াবো, এবং এখানে যে কাজগুলো আমি পরবার বলবো সেগুলো জয় করবে, এবং সেগুলো অবশ্যই আপনারাও খেয়াল রাখবেন, কারণ আপনাদেরও যখন আপনি যখন আপনার বন্ধুকে দেখাবেন তখন কিন্তু আপনাকে এগুলো সব করতে হবে। তো এখন জয় আমি ওইদিকে ঘুরে দাঁড়াবো, তো এবং আমি যা যা বলবো তুমি সেগুলো ঠিকঠাক করে করবে, ঠিক আছে? আর এখানে যেগুলো করতে বলবো একটু বড় বড় করে লিখবে, ঠিক আছে? তো নাও। তো বন্ধুরা, আমি আপনাদের চোখের সামনে আমি এদিকে ঘুরে দাঁড়ালাম, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আমি মাইক্রোফোনটা এখানে ধরলাম যাতে জয় যখন কথা বলবে সেগুলো উঠবে। তো এখন আমি জয়কে বলবো, ওখান থেকে জয় তুমি যেমন আমি বলছিলাম 3টে কাগজ পছন্দ করো, তো তোমার ইচ্ছা মতো তুমি 3টে লাইন থেকে যে কোনো 3টে কাগজ নিতে পারো। তো নেওয়া হয়ে গেলে আমার বলবো, চয়েস করেছো, নিয়েছো 3টে? হ্যাঁ, এবার 3টে, যে 3টে নিয়েছো সেগুলো দর্শকদেরকে ভালোভাবে দেখাও, হাতের উপর রেখে দর্শকদের এরকম ক্যামেরায় ভালো করে দেখাও কি কি কাগজ নিয়ে করে না। তো দেখিয়েছো দর্শকদেরকে? তো এবার দেখানোর পরে এবার খাতাটা তুমি নাও, যেন ওই পিছনের নাম্বারটা দেখে ফেলো না। খাতাটা নিয়ে এবার খাতার উপরে ওই 3টে কাগজ রাখো দর্শকদের সামনে রেখে, এবার তুমি ওই 3টে যে কাগজে যে 3টে নাম্বার রয়েছে ওই নাম্বারগুলো যোগ করো, করে দেখো কত হয়। তো যোগ করা হয়ে গেলে আমাকে বলো। এইবার আবার যে উত্তরটা বেরিয়েছে তার সাথে 4 যোগ করো, এই শেষ। চার যোগ করেছো,
এবার একটা উত্তর বেরিয়েছে, উত্তরটা দুই সংখ্যার। হ্যাঁ, তো এবার বন্ধুরা জাস্ট অঙ্কটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পিছন দিকে আপনাদের দিকে ঘুরে দাঁড়াচ্ছি। হ্যাঁ তো বন্ধুরা, আমি এখন এবার আপনাদের দিকে ঘুরে দাঁড়িয়েছি, ঠিক আছে? তো এখন আমি এবার অঙ্কটা যেটা জয় করেছে এবার এটা আমি আপনাদের দেখাবো। তো ও যেহেতু মানে ছোট মানুষ, যাই হোক, মানে বুঝতেই পারছেন কেমন করে লিখেছে, তো আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি ও 7, 6 এবং 2 নিয়েছিল, এবং 7, 6 এবং 2 যোগ করে 15 হয়েছে। হ্যাঁ, 7, 6 এবং 2 যোগ করলে 15 হয়। তো 15 হওয়ার পরে বলেছিলাম যে উত্তরটা বেড়েছে তার একক এবং দশক যোগ করতে। তো একক এবং দশক যোগ করে উত্তর হয়েছে 6, ঠিক আছে? এখানে 6 উত্তর বেড়েছে, কোনো সমস্যা নেই। তারপরে কী করেছে, 6-এর সাথে বলেছিলাম মানে যে উত্তরটা বেড়েছে তার সাথে 4 যোগ করতে বলেছিলাম। তো এটা কিন্তু 4, ঠিক আছে? 4 লিখেছে এরকম করে। তো 4 যোগ করে এখানে হয়েছে 10, উত্তর হবে 10। তো এটা একটা আবার বাংলায় লিখে ফেলেছে। তো যাই হোক, এখানে আপনারা সমস্ত কিছু দেখতেই পাচ্ছেন যে ওখানে 6 আর 4 যোগ করে 10 উত্তর বেড়েছে। তো আমাদের এখন পেনটা দাও। তো আমাদের এখন কিন্তু এখানে উত্তরটা হচ্ছে 10, ঠিক আছে? মানে 10, ঠিক আছে? 10 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। এবার এখন আমি এই পিছনে কিন্তু জয়েস এই সিগনেচার দেওয়া রয়েছে, এবং সেখানে কিন্তু আমি উত্তরটা আগে থেকেই লিখে রেখেছিলাম। তো এটা কি আপনাদের বিশ্বাস হয়, আপনাদের কি মনে হয় এটা মিলবে? তো এখন ফাইনালি দেখা যাক সেটা মেলে কিনা। তো জাস্ট ম্যাজিক গিলিগিলি ছুমন্ত হচ্ছে আবার একটা ডাবরা 1, 2 and 3 অ্যান্ড ম্যাজিক। তো বন্ধুরা, এখানে আপনারা অবশ্যই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জয় কিন্তু সেই জয় মণ্ডল, যে মানে সইটা যে জয় করেছিল তার নিজে কিন্তু আমি সেই তখনই আপনাদের চোখের সামনে লিখছিলাম। এবং এই আমি কিন্তু 10 যে উত্তরটা বাড়াবে সেটা কিন্তু আমি আগে থেকেই জানতাম। তো বন্ধুরা, এবার আপনারা কি বলুন, এত কিছু করার পরে কি এই উত্তরটা কি হবে সেটা কি বলা সম্ভব? নিশ্চয়ই সম্ভব না, এবং সাধারণ মানুষ কিন্তু সেটা পারবে না। কিন্তু এবার কিন্তু আমি এটা করে দেখিয়েছি, এবং আপনাদেরও কিন্তু এটা শিখিয়ে দেবো। তাই বন্ধুরা, এখনও ভিডিওতে লাইক না করে থাকলে জয় বলো অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং নিচে কমেন্ট করে জানাবেন আপনারা আগেও কিসের ম্যাজিক শিখতে চান। এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই এরকম মজার মজার ম্যাজিক দেখতে এবং শিখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সেট করবেন। বন্ধুরা, আমরা বাংলার ছেলে, গ্রামের ছেলে, বাংলাতে আপনাদের জন্য ম্যাজিক ভিডিও তৈরি করছি। তো অবশ্যই কিন্তু আমাদের একটু আপনারা সাপোর্ট করবেন, যারা বিশেষ করে বাংলার মানুষ। তো যাই হোক, অনেক কথা বলেছি, এবং চলুন বেশি দেরি না করে এবার এই ম্যাজিকটি শিখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই ম্যাজিকটি করার জন্য আপনার সর্বপ্রথম যেটা করতে হবে, 1 থেকে 9 পর্যন্ত এরকম কিছু কাগজ, মানে 9টা কাগজ আপনাকে কেটে 1 থেকে 9 পর্যন্ত নাম্বার এইভাবে আপনাকে লিখে নিতে হবে। এবং সেটা লিখে নেওয়ার পরে ঠিক আমি যেভাবে সাজিয়েছি এইভাবে আপনারা সাজিয়ে নেবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 3 এখানে, 4 এখানে চলে আসবে, এবং 6 এখানে, 7 এখানে চলে আসবে, এইভাবে, ঠিক আছে? এই 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 ঠিক এইভাবে সাজিয়ে নেবেন। নেওয়ার পরে এগুলোকে উল্টে দেবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন এই পর্যন্ত? ব্যাস, ক্লিয়ার। এবার আপনি দর্শককে আমি যে নিয়মে বলেছিলাম 3টি কাগজ চয়েস করতে বলবেন, তো সে কিন্তু যে কোনো 3টি কাগজ চয়েস করতে পারে, কিন্তু একই লাইন থেকে যে কোনো একটাই কাগজ সে চয়েস করতে পারবে। তো তার ভিতরেও কিন্তু বন্ধুরা একটা নিয়ম রয়েছে, যদি সে এই কাগজটি চয়েস করে তাহলে এই লাইনেও কিন্তু সে আর কোনো কাগজ চয়েস করতে পারে না। অর্থাৎ যদি একবার এই লাইনের ভিতরে যদি 2 চয়েস করে, যদি 2 চয়েস করে তাহলে কিন্তু 5 আর 8ও সে চয়েস করতে পারবে না আর 3টে সংখ্যার ভিতরে। তার মানে আপনারা বুঝতে পারছেন, যদি সে 2 চয়েস করে তাহলে সে আর এই লাইনের সংখ্যা আর চয়েস করতে পারবে না, এবং সে এই লাইনের সংখ্যাও আর চয়েস করতে পারবে না। এই সোজাসুজি এবং এই সোজাসুজি সে আর সংখ্যা চয়েস করতে পারবে না। তাহলে তার হাতে আর অপশান কি থাকবে? এই দুটো এবং এই দুটো, এই 4টে সংখ্যার ভিতরে তাকে আর একটা সংখ্যা চুজ করতে হবে। তো ধরুন সে 7টাকে চুজ করলো, তাহলে এখানে 2 এবং এখানে 7 চুজ করলো, তাহলে 7 চুজ করা মানে এই লাইন এবং এই লাইন, এই দুটো কিন্তু 7-এর লাইন, তাহলে আর একাই কিন্তু এই 6টা বাকি থাকবে। তাহলে কিন্তু এই 6টা তাকে চয়েস করতেই হবে শেষ পর্যন্ত। তাহলে এই 3টে যদি সে চয়েস করে, এই 3টের যোগফল হবে 15, ঠিক আছে? একটা গেল। এবার সে যদি এই 1টা চয়েস করতো প্রথমে, তাহলে এই লাইন এবং এই লাইনে আর তার কোনো সংখ্যা চুজ করা যাবে না, তাহলে আর তার বাকি থাকবে এই 4টে। তো এই 4টের থেকে ধরুন সে এই 9টাকেই চুজ করলো, যদি এই 9টাকে চুজ করে এবং এই 1টাকে, তাহলে এই 9-এর এই লাইনেও আর সংখ্যা চুজ করতে পারবে না, তাহলে আর মাঝখানে একটাই সংখ্যা বাকি থাকবে। তাহলে এইগুলো যদি আপনি যোগ করেন, এদের উত্তরও দেখবেন 15 হবে। অর্থাৎ আমি যে নিয়মে বলছি এই নিয়মে যদি আপনি যোগ করেন, প্রত্যেকটা যোগফল 15 হবে। ব্যাস, এই পর্যন্ত ক্লিয়ার? এখন সে যে সংখ্যাই, যে 3টে সংখ্যাই নিক না কেন, সে যে 3টে সংখ্যাই নিক না কেন, সেই 3টে সংখ্যা যোগ করলে 15 হবে, এটা আমরা জেনে গেছি। এখন 15-এর একক এবং দশক যোগ করলে 6 হবে, এটাও আমরা বুঝতে পারছি। এবং 6-এর সাথে কত যোগ করবেন এটা আগের থেকেই আপনি ভেবে রাখবেন, যে আমি 6-এর সাথে 4 যোগ করতে বলবো, না 10 যোগ করতে বলবো, না 50, না 100, না 1000, সে যাই আপনি বলেন না কেন সেটা আগের থেকে আপনি ভেবে রাখবেন। এবং ধরুন আমি যেমন ভেবে রেখেছিলাম 4 যোগ করতে বলবো, তাহলে 6-এর সাথে 4 যোগ করলে কত হয়? 10। তাহলে আপনি যেটাই যোগ করতে বলবেন সেটা আগে থেকে আপনি ভেবে রাখবেন, এবং তার সাথে 6টা যোগ করে যে উত্তরটা হবে, যদি আপনি এখানে 50 যোগ করতে বলেন, তাহলে 50-এর সাথে 6 যোগ করলে কত হয়? 56। তাহলে আপনার আগে থেকে কিন্তু ভেবে রাখতে হবে যে আমি 50 যোগ করতে বলবো 6-এর সাথে, আর উত্তরটা 56 হবে, এটা কিন্তু আগে থেকে বুঝে রাখতে হবে। তো এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে? তো এইবার কি করতে হবে, তার এই ম্যাজিকটা শুরু করার আগে ঠিক আমি যেমন করেছিলাম, তার একটা সিগনেচার নিয়ে নেবেন পৃষ্ঠায়, নিয়ে সেই পৃষ্ঠায় আপনি সেই 56টা আগে থেকে লিখবেন।
মানে আপনার যেটাই উত্তর হবে ছয়ের সাথে যত যোগ করতে চান সেই যোগ করে যে উত্তরটা হবে সেটা আপনি তার সাইন দেওয়া কাগজে এরকম আপডাল করে লিখবেন, ঠিক আছে? কাউকে দেখাবেন না, যতই দর্শক থাকুক কাউকে দেখাবেন না, আপনি লুকিয়ে এটা লিখে এটা উল্টো করে রেখে দেবেন। তো সে চাইলে এই এই খাতাতেও করতে পারবে, আর একটা খাতা নিয়েও সে এই এইগুলো করতে পারে, ঠিক আছে? এবার আপনি অন্যদিকে ঘুরে এইগুলো পরপরভাবে যেভাবে আমি বলেছি সেইভাবে সেইভাবে আপনি করতে বলবেন, ঠিক আছে? কইছে আমি এক্ষুনি লিখলাম। তো এটা বন্ধুরা আপনার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, ঠিক আছে? যে এই নিয়মে করতে হবে, যে কোনো তিনটে সংখ্যা চয়েস করবে, তারপরে যে উত্তরটা বেরোবে 15 বেরোবে, এবং এক আর পাঁচ যোগ করলে ছয় হবে, ছয়ের সাথে যেটা আপনার ইচ্ছা সেটা যোগ করে যে উত্তরটা হবে সেটা আগে থেকে আপনি ওই সাইন করা কাগজে লিখে রাখবেন এবং এখানে কিন্তু সেই উত্তরটা মিলে যাবে। বন্ধুরা আশা করি তাহলে আপনারা ম্যাজিকটি শিখতে পেরেছেন এবং আপনারা অবশ্যই ম্যাজিকটি দেখাবেন, সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। আর বন্ধুরা ভিডিওটি একটু আপনারা শেয়ার করে দেবেন বেশি বেশি করে, আর একটু মিষ্টি করে কমেন্ট করে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই আপনারা করে নিয়েছেন। তো বন্ধুরা তাহলে দেখা হচ্ছে পরবর্তী ম্যাজিক ভিডিওর সাথে। আর আপনারা যদি এরকমই আরও মজার মজার অঙ্কের ম্যাজিক দেখতে চান তাহলে আপনারা এই প্লে লিস্টটা গিয়ে চেক করতে পারেন। আরও আপনারা আমাদের চ্যানেলের ভিতরে আরও অনেক রকম মজার মজার ম্যাজিক রয়েছে, আপনারা সরাসরি আমার চ্যানেলের ভিতরে গিয়েও চেক করতে পারেন। তো বন্ধুরা তাহলে দেখা হচ্ছে পরবর্তী ম্যাজিক ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদাই জগন্নাথ মেডিসিয়ান চ্যানেলের সাথে জুড়ে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।